নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের চূর্ণি গাঙ্গুলির সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন বাংলা চলচ্চিত্রের এবং ভারতীয় টেলিভিশনের অভিনেত্রী। চূর্ণি গাঙ্গুলি ছোটবেলা কাটান কার্শিয়াঙে। তার পিতা ও মাতা শিক্ষক ছিলেন। তিনি দাউহিল আবাসিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। আবাসিক বিদ্যালয়ের ছাত্রী হওয়া সত্ত্বেও চূর্ণি এবং কয়েকজন ছাত্রী তাদের বাবা মায়ের সঙ্গে বাড়িতে থাকার অনুমতি ছিল। তার বাবা অসম্ভব যত্নশীল কিন্তু রাশভারী মানুষ ছিলেন, যিনি চূর্ণিকে সর্বদাই খেলাধুলা এবং পড়াশোনায় উৎসাহ দিতেন। কিন্তু চূর্ণির খেলাধুলায় বিশেষ আগ্রহ ছিল না। যদিও চূর্ণি তার বিদ্যালয়ে ভালো ছাত্রী ছিলেন, কিন্তু কখনোই পরীক্ষায় স্থান লাভের কথা ভাবেননি। চূর্ণি পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন 1987 সালে সুমন মুখোপাধ্যায়ের ও হবু স্বামী কৌশিক গাঙ্গুলির সঙ্গে একটি নাটকের দল গঠন করেন। চূর্ণি চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলিকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তান আছে। পুত্রের নাম উজান গাঙ্গুলি। চূর্ণি মুম্বাইতে গিয়ে অনেক ধারাবাহিকেও অভিনয় করেন এবং আবার তিনি কলকাতায় ফেরত আসেন এবং বাংলা চলচ্চিত্রের অভিনয় শুরু করেন। তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে ওয়ারিশ, শূন্য এ বুকে, যারা বৃষ্টিতে ভিজেছিল, চলো লেটস গো, সকালের রং, রং মিলান্তি, ল্যাপটপ ইত্যাদি। তিনি যেসব পুরস্কারগুলি পেয়েছেন সেগুলি হলো 2005 সালে ওয়ারিস ছবিটির জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাংলা ফিল্ম সাংবাদিক সমিতি পুরস্কার, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য অনিডা পিনাকল পুরস্কার, কলাকার পুরস্কার ইত্যাদি। চূর্ণি গাঙ্গুলি অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের উপহার ও আনন্দ দিয়েছেন। আশা করছি উনি ভবিষ্যতেও আনন্দ এইভাবেই দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।